মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক 4 অক্টোবর 1949 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জানুয়ারি 1970-এ পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে যোগ দেন ও সেপ্টেম্বর 1970-এ নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করে কমিশন পান। অতঃপর মুক্তিযুদ্ধ, দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট ও 3 নং সেক্টরের সঙ্গে পরবর্তী দীর্ঘ চাকরি জীবনে বিভিন্ন প্রকারের দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। 1988 থেকে 1989 সালে পার্বত্য চট্টগ্রামে ঐতিহাসিক শান্তি প্রক্রিয়ায় অবদান পালনকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত। পরবর্তীতে সেনাবাহিনী সদর দপ্তরে ডিএমও, বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ও যশোর অঞ্চলে জিওসি ছিলেন। 15 জুন 1996-তে অবসরপ্রাপ্তির অব্যবহিত পূর্বে তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মহাপরিচালক ছিলেন। চাকরি সংক্রান্ত কাজে তিনি পৃথিবীর বহু দেশে সফর করেছেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের 1962 থেকে 1968 একজন কৃতি ছাত্র। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। সামরিক লেখাপড়ার অঙ্গনে তিনি ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত দি রয়্যাল স্টাফ কলেজ কিম্বার্লি থেকে 1983 পিএসসি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজ থেকে 1990-এ ডব্লিউসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ নামক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক।